গার্ডেনরিচ কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে হাওড়া পুরসভা। বেআইনি নির্মাণ আটকানো ও ফ্ল্যাট কেনার বিষয়ে ডিজিটাল প্রচার হাওড়া পুরসভার। নেওয়া হচ্ছে আরও কিছু পদক্ষেপ। হাওড়া জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের। এবার বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ করলো হাওড়া পুরসভা। নেওয়া হচ্ছে ডিজিটাল প্রচারের সাহায্য। আপনারা জানেন যে বড় বড় কিছু ডিজিটাল বোর্ড আছে, সেই ডিজিটাল বোর্ডে আমরা কিছু ইনফরমেশন ডিসপ্লে করছি, সেগুলো এখনো চলছে। কি কি থাকবে ডিজিটাল বোর্ডে? বাড়ি বেআইনি কিনা জানার জন্য ওয়েবসাইট, তথ্য জানার জন্য থাকছে ফোন নাম্বারও, এছাড়া বড় অফিস বা হেড অফিসে যোগাযোগের সুবিধা। মিউটেশন নিয়েও থাকছে সচেতনতার বার্তা। বিল্ডিং এর স্যাংশনের বাইরে যে নির্মাণ হবে তাদের হয়তো আমরা তখন কিন্তু আর মিউটেশন সার্টিফিকেট তারা পাবেন না, সেই চিন্তা ভাবনা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এখনও যে আমি বলছি, এই মুহূর্তে যেসব বিল্ডিং বেআইনি নির্মাণ হয়েছে যেখানে মিউটেশন সার্টিফিকেট হয়তো তারা পেয়েছে, তার মানে কিন্তু এই না যে সেই প্ল্যানটা বৈধ হয়ে গেছে। যদিও বিজেপির দাবি এসব আসলে মানুষকে বোকা বানানো, কাজের কাজ কিছুই হচ্ছে না। এই ডিজিটাল যে অ্যাওয়ারনেসটা আছে এটা কিন্তু আমি মনে করি যে এটা সাধারণ পাবলিককে বোকা বানাবার জন্য। এটা গার্ডেন রিস্ক ঘটনাটাকে, আর যেহেতু হাইকোর্ট থেকে অনেক বিল্ডিং ডিপার্টমেন্টের লোককে ধরা পড়ছে, একটা ধামা চাপার দেওয়ার জন্য এই ডিজিটাল ক্যাম্পেইনটা হচ্ছে। বাসিন্দারা অবশ্য উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এই ধরনের উদ্যোগ খুব ভালো উদ্যোগ, আমি হাওড়া পুরসভাকে সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমাদের সাধারণ মানুষেরও অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। এই যে বিল্ডিংগুলো হচ্ছে বা বেআইনি যে কনস্ট্রাকশনগুলো গড়ে উঠছে, এবং এটা একটা রেগুলার মনিটরিংয়ের প্রয়োজন আছে। বেআইনি নির্মাণ রুখতে পুরসভার পদক্ষেপ কতটা কার্যকর হয় সেটা সময় বলবে। একই সঙ্গে কড়া নজরদারি যে থাকা উচিত তা মানছেন সকলেই। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।